নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অবশেষে আমাদের রাজ্যে মহিলাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলো একটা নতুন প্রকল্প, যার নাম হচ্ছে জাগো প্রকল্প। এই প্রকল্পতে আবেদন করলে আপনি কিন্তু মাসে 5,000 টাকা করে পেয়ে যাবেন। তো কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প যেখানে আবেদন করলে সকলেই পেয়ে যাবেন 5,000 টাকা করে। লক্ষ্মী ভাণ্ডারে যেখানে প্রতি মাসে 511 টাকা করে পাওয়া যায়, সেখানে এই প্রকল্পে প্রতি মাসে 5,000 টাকা করে পাওয়া যাবে। মহিলারা এতদিন লক্ষ্মী ভাণ্ডারে 511 টাকা করে পেত, কিন্তু এই প্রকল্পে মহিলারা পেয়ে যাবেন 5,000 করে টাকা। পশ্চিমবঙ্গের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেয়ে যাবেন। যারা যারা এই প্রকল্পে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের, চলুন বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেওয়া যাক। আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জনসাধারণের জন্য একের পর এক নতুন প্রকল্প চালু করেছেন। এর মধ্যে স্বাস্থ্যসাথী, সবুজসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি অন্যতম। এবার রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য আরো একটি নতুন প্রকল্প চালু করেছেন, যেখানে রাজ্যের জনসাধারণরা প্রত্যেকে পেয়ে যাবেন 5,000 করে টাকা। নতুন করে এখানে এমন এক প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র মিস কল দিলেই পাওয়া যাবে 5,000 করে টাকা। এত বড় সুবিধা, তাহলে এটি অবশ্যই বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে অনেক বড় প্রকল্প। সাধারণত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করে তুলতে এবং তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে, সেই জন্য রাজ্য সরকারের এমন উদ্যোগ। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কাজের মহিলাদের জন্য বিশেষ করে বড় বড় প্রকল্পের কথা বলেছেন এবং এখানে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে মূলত চালু করা হয়েছে এক নতুন এক প্রকল্প, যেখানে রাজ্যের মহিলারা 5,000 টাকা করে পেয়ে যাবেন এবং যার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়িয়ে কোনো কাজ নিজেকে নিযুক্ত করতে পারবেন। এতক্ষণ ধরে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছিল সেই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প। এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারা আবেদন করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আবেদন করতে হলে মহিলাদের অবশ্যই 6 মাসের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও মহিলাদের যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এক্ষেত্রে স্বনির্ভর দলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এক্ষেত্রে আবেদন করতে হলে মহিলাদের অবশ্যই 6 মাসের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া মহিলা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগে এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এক্ষেত্রে স্বনির্ভর দলের গড় বয়স হতে হবে কমপক্ষে 1 বছর। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিসের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরবর্তীকালে অনলাইনে আবেদন জানাতে পারবেন। এখানে অনলাইনে আবেদন জানানোর লিঙ্ক সরাসরি নিচে দেওয়া হলো, সেখানে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন জানানো যাবে। এখানে সরাসরি অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি, ঠিক আছে? তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে অতি সহজে কিন্তু জাগো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং মাসে পেয়ে যাবেন 5,000 টাকা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।